उठो ना, उठो। কেমন আছো? পুনরায় তপতী দিনলিপিতে স্বাগত। কদিন ধরে শরীরটা ভালো ছিল না, তাই আসতে পারিনি। আজ মঙ্গলবার সকাল থেকে ইষ্টদেবের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার সাথে নিয়ে ব্লগটা এখান থেকেই তাহলে শুরু করছি। পেয়ের পাপা ভোরে বেরিয়ে গেছে, তাই অনিচ্ছাহেতেও পুজোর ভারটা আমার উপর এসেই পড়ল। আমাদের বাড়িতে গোপাল আছে, তাই দুবেলাই সেবা দিই, না গো তিন বেলা আর হয়ে ওঠে না। তো পুজো করতে এসে তো অং বং চং করার আগে তো মাথায় পড়ল হাত, সে মানে ঠাকুর ঘরটা। তখন কি মনে হলো, না আগে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনটা গেল, পরে না হয় অং বং চং করবো কোন। তো এটা আমি অন্তর থেকেই মানি, তো যেখানেই পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা, তো সেখানেই হচ্ছে ঈশ্বরের বাস। আমার এই ছোট গোপাল, এটা কিন্তু পুরী থেকেই আনা, মানে যখন বিয়ের পর হানিমুনে যাই এটা ওখান থেকেই এনেছিলাম। আর পাঁচটা মেয়ের বিয়ের পর যেমন অনিত্য সংসারের মা মোহ জালে যেমন জড়িয়ে থাকে, আমিও না প্রথম দিকে বেশ ছিলাম, কিন্তু এই অনিত্য সংসারের বন্ধন আমাকে সেইভাবে মায়ার জালে জড়াতে পারল না। আকৃষ্ট হয়ে পড়লাম নিত্য প্রেমের বন্ধনে। 2015-তে রামকৃষ্ণ মিশন বাগবাজার সারদা মায়ের বাড়ি থেকে আমি দীক্ষা নিই। তখন প্রায় শনি রবিবার হলেই না আমি সারদা মায়ের বাড়ি মানে তখন যেতাম। আর লেক কালীবাড়ি, শ্যামবাজারে যে গৌরীয় মঠ, ওখানেও আমি যেতাম। আর যে দেখছো এই বাসনপত্রগুলো, এইগুলো না ওই শ্যামবাজারে যে কাঁসা পিতলের দোকান আছে ওখান থেকেই আনা। আর এই দেখছো মা লক্ষ্মীর মূর্তিটা, ওখান থেকেও আমি এনেছি ওটা। তারপর 2016-তে বাবা মাকে নিয়ে বেনারস পাড়ি দিই। এই যে আসনটা দেখছো, এটা কিন্তু আমার বেনারস থেকেই আনা। তখন না যেখানেই যেতাম এই বগল দাবা করে এই আসনটাকে সাথে করে নিয়ে যেতাম। মা গঙ্গায় মানে মা গঙ্গার পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা জপ করতাম। তারপর মা গঙ্গার আরতি দেখে, তারপর গড়িয়ায় লোকনাথ বাবার মন্দিরে এসে আরতি দেখে তারপরে বাড়ি ফিরতাম। এতটাই নিত্য মানে সংসারের প্রেমে বোধ হয়েছিলাম, তো বেশ ভালোই কাটছিল জানো, বেশ ভালো ছিলাম। কিন্তু কোভিড এসে সব বাদ মারলো, সব কেমন যেন আস্তে আস্তে সব কেমন যেন পাল্টে যেতে লাগলো। নিত্য সংসারে প্রেমে বুধ হয়ে থাকা মনটা আস্তে আস্তে কোভিডের বাস্তবতায় দায়ী দায়িত্বে পরিণত হলো। পিয়ের পাপাও তখন অসুস্থ হলো কোভিডে, পিও চাকরি পেয়েছে, বড় হয়েছে। আর শাশুড়ি মা সেই যে কোভিড থেকে মানে অসুস্থ, এখন অবশ্য অনেকটাই সুস্থ। তারপর হ্যারি এসে পড়ল আমাদের এই সংসারে, আরও যেন বেশি করে যেন মায়ার জালে জড়িয়ে পড়লাম। এই সব সামাজিক চাপ এসে পড়ল, পায়ে বেরিয়ে পড়ল মায়ার বাঁধন। আমার আর নিত্য সংসারের প্রেমে নিজেকে জড়াতে পারলাম না, তাই আস্তে আস্তে তাই আজ অনেক দিন পর এই বাসনপত্রগুলো ঘাঁটতে ঘাঁটতে পুরনো স্মৃতিগুলো সব কেমন যেন মনে পড়ে যাচ্ছিল। জানো আগে না আমি ঠাকুরকে রোজ আমি ভোগ দিতাম, সেই নিরামিষ আহার, শুদ্ধ আহার, সেই ভোগ দিয়ে আমি সেটাকে তারপরে গ্রহণ করতাম। কিন্তু ওই যে কোভিড যেই এলো, অমনি চিকেনের লেগ পিস আর হচ্ছে টেঙ্গরি স্যুপ খেতে খেতে আমার সব একদম 12টা বেজে গেল। ভণ্ডামি মানে যত নিষ্ঠাচার শুদ্ধাচার সব গেল।
তবে ওই দিন যে ককারিসের সেটটা যে যখন কিনেছি, তো কেনার পর থেকে না মনে হচ্ছিল যে না, আগে তো সব কিছু যাই কিছু ভালো কিছু করতাম, যা কিছু খেতাম, যা কিছু সব কিছু মানে ঈশ্বরকে নিবেদন করেই তো করা হতো। তো তখন থেকেই মনটা হয়েছিল না, ককারিসের সেটটা যখন কিনেছি আজ ঠাকুরকে একটু না মালপোয়া করে দেবো। তো না কি হয়েছে, কালকে রাত্রেবেলা পিউ আর পিয়ের পাপা মানে ওদেরকে বলাতে, ওদেরকে একটু ময়দা একটু সুজি একটু সাদাতে মানে যা যা লাগবে ওরা সেইগুলো সব এনে দিয়েছিল। তো চলো মালপোয়াটা বানিয়ে নিই। আজকে তোমাদের হেতু আমি অনেক দিন পরে আমি আমার ইষ্টদেবকে আবার ভোগ দিতে পারছি, এই যে কী যে ভীষণ আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। বলে রাখি আমি কিন্তু ঠাকুরকে সকালবেলা কিন্তু জল মিষ্টি দিয়ে দিয়েছিলাম, আর এই ভোগটা এখন দিচ্ছি সন্ধ্যের সময়, কারণ আমি আগেই বলেছি আমরা ঠাকুরকে দুবেলা কিন্তু ভোগ নিবেদন করি। আহারে কি যা ফুলেছে মালপোগুলো, চিনির শিরা টুবো টুবো হয়েছে, আমারই তো লোভ লাগছে। আর এদিকে লোলা হ্যারি ঠায় কিন্তু বসে রয়েছে জানো। চলো ভোগটা তাহলে নিবেদন তাহলে করে দিই। আজ আমি সত্যি বলছি আমি ভীষণ ভীষণ খুশি। চলো এবার তাহলে আস্তে আস্তে বাস্তবতার সংসারে তাহলে ফেরা যাক, কারণ পিউ পিয়ের পাপা তাহলে সন্ধ্যে হয়ে গেছে, ওরাও বাসায় ফিরছে। পিয়ের জন্য এবার একটু গরম দুধ, আর নিজেদেরও মনটা একটু চা চা করছে, আর পিয়ের পাপা তো চা খায় না। তো আমার আর নমিদির জন্য একটু চা করে নিই। আর পিয়ের পাপা একটা রোববারে না মানে কাঁচা ভুট্টা এনেছিল, তো সেটা তো সময়ের অভাবে, বাড়িতে সবাই মিলে থাকলে হই হই করে যেটা খেয়ে যেটা মজা লাগে, তো সেইভাবে মানে মানে পড়েই ছিল। তো যেহেতু আজকে সবাই ফিরছে তাড়াতাড়ি, তো বানিয়ে ফেললাম মানে ভুট্টা আর সাথে চা। আর পিয়ের পাপার ফেরার কারণও আছে তাড়াতাড়ি, কারণ এর আগে বলেছিলাম হ্যারিকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, তো সেদিন আর মানে ডাক্তার বসেনি তাই আর হয়ে ওঠেনি, আজ ডাক্তারবাবু বসছেন তাই আমরা হ্যারিকে নিয়ে বেরোবো। আর এর ফাঁকেই না আমি একটু মুগের ডাল আর ঝিঙে আলু পোস্ত আর আলু পটল কুমড়ো দিয়ে একটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর সাথে তো মালপোয়া তো আছে। যেহেতু সকাল থেকে মানে ঠাকুর ইষ্টদেবের প্রতি মনটা একটু উতলা হয়েছিল, ঠাকুরকে ভোগ নিবেদন করেছি, তাই আজকে মানে আজকের মেনুটা আমি সারাদিন আমি নিরামিষের মধ্যেই আমি রেখেছি। তাহলে চলো পিউ যেহেতু তাড়াতাড়ি ডিনার করে তাহলে ওকে সব কিছু গুছিয়ে দিই, আর আমরাও তাহলে বেরোই হ্যারিকে নিয়ে, তাহলে সাথে থাকো। চলো এখন আমরা যাচ্ছি হ্যারিকে নিয়ে ডাক্তার দেখাতে। হ্যারি কি দেখছ হ্যারি, মানুষজন দেখছে হ্যারি, খুশি হয়ে গেছি। তো আজ আর কথা বাড়াবো না, ব্লগটাকে আমি এখানেই শেষ করব। তো যেতে যেতে বলে যাই সেই একই কথা, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই তাহলে শেয়ার করো। আর প্লিজ কিছু মনে করো না, আমি অনেক বকবক করে ফেলেছি, অনেক কিছু কথা বলে ফেলেছি, তো আমি কিছু বলে হালকা হয়ে গেছি এই আর কি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে আনন্দ থেকো, এটাই বাস্তব, বুঝলে তো?